কষ্টের উপর চামড়া দিয়া কে বানাইলো ঢোল, বলো কষ্টের উপর চামড়া দিয়া কে বানাইলো ঢোল, সেই ঢোলের কে শিখাইলো বল আল্লাহ বল। বুঝেননি কিছু? ও মজিদপুরের মানুষ এত সুন্দর জান্নাতের বাগান সাজানোর পরে কেমন করে এখনো পর্যন্ত ঘর বসে আছো রে, একটা বার কি মনে পড়ে না কেমন করে যাবে রে কবরে, কি নিয়ে যাবে কবরে। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে মজিদপুরের মানুষ, আমার ভাই আমার বাবারা আমার মা বোনদেরকে ডেকে ডেকে বলবো গো, হৃদয়ের জানা না খুলে তোমরা সবাই শুনো, একদিন যেই কোনো মুহূর্তে চলে যেতে হবে রে, এই পৃথিবীর মাইবেরাদর আপন স্বজন কেউ তোমার সঙ্গী হবে না, বাসবাগানে পুকুর পাড়ে রেখে আসবে 5 দিন 10 দিন 15 দিন 20 দিন 1 মাস 6 মাস পরে পৃথিবী গুড়ো পৃথিবী তোমায় ভুলে যাবে রে, তোমার জীবনের কর্ম কোনোদিন তোমাকে ছাড়বে না ভুলবে না। বন্দরে আমার তাহলে বোঝা গেল কি নবীজির মুজিজা সব ব্যতিক্রম। সুবহানাল্লাহ, না বন্দরে আমার আমার দিকে তাকান, মজা লাগে না খবরটা? যেই কূপে একটা ফোঁটা পানি নাই 1400 সাহাবি মিলে সবটা শুকায় ফেললো, নবীজি খবর পেতে দেরি, কুলি করে পানি মোবারক নিক্ষেপ করতে দেরি, কূপের মধ্যে পানি আসতে দেরি হলো না, 1400 সাহাবি ইচ্ছে মতো তারা 20 দিন পর্যন্ত খরচ করেছে। আওয়াজ তুলে বলেন না সুবহানাল্লাহ। বন্ধু শুধু তাই নয় যুবক, তোমরা তো আলেমদের সামনে বসতে চাও না, নবীর প্রেমিকদের কথা শুনতে চাও না, তোমরা শুধু ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম ইউটিউব নিয়ে থাকো যুবক। সাহাবাই কেরাম, নবীজি যখন থুত মোবারক নিক্ষেপ করত কি করত? নবীজি যখন থুত মোবারক নিক্ষেপ করত, সাহাবাই কেরাম হাদিস শরীফের মধ্যে এসেছে এমনি হাত পেতে বন্দুক ক্যাচ নিয়ে নিত, নেওয়ার পরে বন্ধু সঙ্গে সঙ্গে তারা তাদের স্ক্রিন এবং তাদের স্ক্রিন তাদের চেহারার মধ্যে পেজের মধ্যে তারা মেসেজ করে দিত, আর বন্ধু মেসেজ করতে যত বেশি মেসেজ করত নবীজির থুত মোবারক, তত বেশি তাদের চেহারাটা গ্লেজি নুরানি হয়ে যেত। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার হৃদয়ের জানালা খুলে আপনাদের সবাইকে বলছি, শোনেন বন্ধু, আমি আপনাদেরকে মজার আর তথ্য দিব। খন্দকের যুদ্ধের খবর তো আপনারা সবাই শুনেছেন, একটা যুদ্ধ হয়েছে খন্দকের যুদ্ধ। খন্দকের যুদ্ধের দিন পরিখা খননকারী ছিলেন বন্ধু, সংখ্যা ছিল সাহাবাই কেরামের বন্ধু মুহাজির আনসারদের কম পক্ষে সংখ্যা ছিল হাদিস শরীফের মধ্যে এসেছে 1000, কত কম করেছিল 1000। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণিত, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি খবর পাঠালেন, আপনি যান প্রাণের নবীজির কাছে যান, আমার কাছে একটু আটা আছে। কি আছে? আটার পরিমাণটা হলো 350, কত সের? 350 আটা, ছোট্ট একটা ছাগলের বাচ্চা। আমার দিকে তাকান বন্ধু, বড় মজার খবর, 350 আটা এবং ছোট্ট একটা ছাগলের বাচ্চা। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী বললেন, নবীজির কাছে চলে যান, নবীজির কাছে গিয়ে বলবেন, নবী গো আপনি কিছু সাহাবি নিয়ে আমাদের বাড়িতে কিছু খাবারের ব্যবস্থা হয়েছে, নবী গো আপনি আমার বাড়ি চলেন। নবীজিকে দাওয়াত দিলেন বন্ধু, নবীজি কি কথাটা বোঝে নাই? কথা কন না কেন? নবীজি বলছে কিনা বন্ধু, নবীজির কাছে দাওয়াত আসতে দেরি রে। ও বন্ধু নবীজি সকল মুহাজির আনসারদেরকে ডাক দিলেন, তোমরা সবাই চলো রে জাবিরের বাড়িতে, জাবির সবাইকে খাওয়ার দাওয়াত দিয়েছে। আওয়াজ তোলে বলেন না সুবহানাল্লাহ, একবার বলেন আল্লাহু আকবার। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, কিছু সংখ্যক কয়েকজন নিয়ে আসেন গো নবী, এবার জাবের প্রেজেন্টলি উপস্থিত থাকা অবস্থায় নবীজি সকল মুহাজির সকল আনসারদেরকে ডেকে ডেকে বললেন, সবাই চলো রে জাবের দাওয়াত দিয়েছে। এবার জাবের দৌড়ে চলে গেলেন, যাইয়া বললেন, বিবি বিবি রে
আমি তো কয়েকজনের কথা বললাম, নবীজি সকলকে দাওয়াত দিয়েছে, এখন কি করব। কয় আপনি কি নবীজির কাছে কয়েকজনের কথা বলেছেন? কয় হ্যাঁ বলেছি। কয় আপনি কোনো টেনশন করবেন না, যেহেতু নবীজির কাছে কয়েকজনের কথা বলেছেন, নবীজি স্পষ্ট শুনতে পেয়েছে, এখানে আপনার কোনো টেনশনের কারণ নেই। নবীজি ডাক দিয়ে বললেন, যাবে যাবে রে, তুমি শোনো, তোমার বিবি যে আটার খামিরটা তৈরি করেছে এটা ঢাকনা তোমরা সরাইও না। তোমার বিবি যে চুলার মধ্যে যেই ছাগলের বাচ্চাটা জবাই করে যেই গোস্তটা চুলায় বসাইছে, ওই চুলার থেকে তুমি এই চুলা থেকে গোস্তটা নামাইও না, ঢাকনাটাও সরাইও না। আমি নবী তোমার বাড়ি আসতেছি। বন্ধুরি আবার আমার নবীজি বন্ধু চলে গেলেন। চলে যাওয়ার পরে ওই আটার খামিরটা যখন জাবেরের সামনে, জাবেরকে বললেন, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আটার খামিরটা নবীজির সামনে নিয়ে আসলেন। নবীজির সামনে নিয়ে আসতে দেরি রে, নবীজি একটু থুতু মোবারক নিক্ষেপ করে বললেন, এবার রুটি বানাইতে থাকো। নবীজি ওই যে গোস্তের পাতিল বন্ধু, এটার ঢাকনাটা একটু আর করে এটার মধ্যে একটু থুতু মোবারক নিক্ষেপ করে দিলেন, এবার বললেন, তোমরা ঢাকনা সরাইও না, রান্না করতে থাকো। বন্ধু আমার এক এক করে বন্ধু 1000 মুহাজির আনসারে কেড়ে কেড়ে কিনে আসলেন, সবাইকে সিরিয়াল মেনটেন করে বন্ধু বসিয়ে দিলেন। বসিয়ে দিয়ে একজন একজন করে নবীজি বন্ধু নবীজির পবিত্র হাত মোবারকে একজন 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 করে বন্ধু 1000 মুহাজির আনসারেকে খাওয়ালেন। খাওয়ানোর পরে চাইয়া দেখলেন, যেমন গোস্তির পাতিল তেমন রয়েছে। ও বন্ধু, যেমনটি ছিল আটার খামির, ওই আটার খামির বন্ধু তেমনটি রয়ে গেছে। মনে হয়েছে যেন এখান থেকে কোনো মানুষ কোনো খাবার ভক্ষণ করেনি। ওই নবীর উম্মত, আফসোস লাগে রে, আজকে আমরা সকাল তো সন্ধ্যা হয়ে গেছি পথভ্রষ্ট। কথা বলেন না কেন, আমাদের ঘরের মধ্যে কোনো বরকত নেই, আমাদের খাবারের মধ্যে কোনো স্বাদ নেই, কারণ আমার নবীজি যে ট্রেনিং দিয়েছে সেই ট্রেনিং তো আমরা পালন করি না। আমার দিকে তাকান নবীজির আদর্শ বন্ধু, বর্তমান যুগের মানুষ বেশি সুস্থ না অসুস্থ? কথা বলেন, আমার দিকে তাকান। এই যুগে বর্তমানে আমাদের এই জামানায় যেই দেশটাকে ইরান বলা হয়, কোন দেশ বলা হয়? ইরান। তৎকালীন সময়ে এই দেশের নাম ছিল বন্ধু পারস্য। কথা বুঝে নেন আমার, অত্যন্ত গুরুত্বপূর্ণ মেসেজ। এখন আমরা বর্তমানে যে দেশটাকে ইরান হিসাবে চিনি, ওই দেশটার নাম একটা সময় ছিল পারস্য। বন্ধুরে আমার, আমার নবীজি যখন পৃথিবীর বুকে কদম মোবারক বাড়িয়ে দিলেন, কদম মোবারক বাড়িয়ে দেওয়ার পরে আরব কান্ট্রি থেকে বন্ধু আসমানি সকল বিমার আমার চলে গেল, মারামারি বন্ধ হয়ে গেল, কাটাকাটি বন্ধ হয়ে গেল। জীবিত কন্যা সন্তান হলে অভিশাপ মনে করে বন্ধু মাটির নিচে পথে ফেলতো। দাহিয়া তুলকালবি এক এক করণ 70টা জিন্দা নিজের কন্যা সন্তানকে কবর দিয়ে দিল। মারামারি হানাহানি কাটাকাটির উদ্ভিধি আরব কান্ট্রি থেকে বন্ধু বিদায় হয়ে গেল। ওই পারস্যের বাদশা চিন্তা করলেন যে এই দেশের মধ্যে কি এমন আসলো, সব ধরনের প্রতিকূল অবস্থা দূর হয়ে তাদের সব অবস্থা অনুকূলে চলে আসলো। ওই পারস্য থেকে বন্ধু বর্তমান ইরান একজন চিকিৎসক পাঠালেন বন্ধু আরবের পার্শ্ববর্তী দেশ। আঠার পরে বন্ধু 2 বছর তিনি বিচরণ করলেন এই দেশের মধ্যে। কয় বছর? কথা বলেন, আমার দিকে তাকান। আপনাদের এখানে সুস্থ থাকার জন্য গুরুত্বপূর্ণ উপদেশ আমার নবীজি দিয়েছেন। আমিনা জবানটা আমার বন্ধু, এবার কি করলেন, 2 বছর পর্যন্ত তারা ঘোরাঘুরি করলো। 2 বছর ঘোরাঘুরির পরে এবার দেখতে পাইলেন বন্ধু দেশের মধ্যে একটা মানুষ অসুস্থ নেই, তিনি কাকে সুস্থ করবেন? 2 বছর পরে বন্ধু তিনি পাগল হয়ে গেলেন, কি এমন মন্ত্র রে দেশের মধ্যে পড়েছে, একটা মানুষ অসুস্থ হলো না দীর্ঘ 2 বছর। আমি পার করে দিলাম 365 বা 365 দিনে 1 বছর, ঠিক কিনা বলেন? 300 কত, 600 সাইডে সাইডে কত, 720 দিন অথবা 730 দিন। 2 বছর কয় বছর, 720 অথবা 730 দিন। 2টা বছর এই দেশের মধ্যে বিচরণ করলাম, একটা অসুস্থ মানুষ পেলাম না। সোজা চলে গেলেন আপনার আমার প্রাণের নবীর কাছে, দেখে দেখে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ নবী গো। ও বন্ধু তিনি বলতে চাইলেন, নবী আপনার দেশে কি গো, আপনার দেশে 2টা বছর আমি বিচরণ করলাম, একটা মানুষও আমি অসুস্থ পেলাম না, এই যে সুস্থ থাকার মানিটা কি? আমার নবী বলেছেন, আমার দেশের মানুষ সুস্থ থাকার মানি হলো তারা যখন অতিরিক্ত, যতক্ষণ পর্যন্ত পেটে বেশি খিদা না লাগবে তারা খাবার খাবে না, মনে রাখবেন। কিন্তু আবার যখন তারা খাবার নিয়ে বসবে, কি নিয়ে বসবে, যখন তারা খাবার নিয়ে বসবে
পেটটা ভরার আগেই তারা খাবার ছেড়ে উঠে যাবে। এই জন্য আমার দেশের মানুষ অসুস্থ হয় না। আওয়াজ তোলে কন্যা সুবহানাল্লাহ। হুজুর ব্যাখ্যা করে দেন, বুঝতে পারিনি গো বন্ধু বোঝার কারণ। মানেটা হলো কি, আল্লাহ রাসূল বলেছেন তোমরা তোমাদের পেটটাকে তিন ভাগ করবা। কয় ভাগ? তোমরা তোমাদের পেটটাকে তিনটা ভাগে ভাগ করবা। তিন ভাগে ভাগ করে একটা ভাগ তুমি খাবার দিয়ে ফিল আপ করে দিবা, আর একটা ভাগ তুমি পানি দিয়ে ভরাট করে দিবা, আর একটা ভাগ তুমি পুরো খালি রাখবা। তাহলে অসুখ তোমার কাছে আসতে বলে বলে আসবে, তুমি অসুস্থ হবা না। এখন আপনি এই পর্যন্ত বেয়ের বাড়িতে খাইছেন, একটু পরে বোনের বাড়িতে গিয়ে সেভেন আপ আরসিকোলা কি কি আছে সব খাইছেন, একটু পরে দোস্তর বাড়িতে গিয়ে চা কফি যা সমানে মারছেন, আবার ঘরে আসার পরে বিবিকে ধমক দিয়ে বলছেন গতকালকে বাজার থেকে ফলগুলো নিয়ে আসলাম দাও না কেন। খাইতে 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 বেলুনটাকে ফুলিয়ে ফেলেছেন, ভিতরে যে পার্টস গুলো আছে পার্টস গুলো সে লোডটা নিতে পারছে না, আস্তে আস্তে করে বন্ধ এগুলো অকিজো হয়ে যাচ্ছে, দুর্বল হয়ে যাচ্ছে। এই কারণে বন্ধু আপনি ঘন ঘন অসুস্থ হয়ে যান। সবচেয়ে বড় ভয়ঙ্কর তথ্য বন্ধু আজকে পেয়েছি ইন্টারন্যাশনাল মিডিয়া থেকে, বাংলাদেশের 36টা অ্যান্টিবায়োটিক কোনো কাজ করে না, মানুষের বডিতে গিয়ে টক্সিনকে মারতে পারে না। বলে হুজুর কেন গো, যখন আপনার অ্যান্টিবায়োটিকের প্রয়োজন নাই তখন আপনি অ্যান্টিবায়োটিক নিয়েছেন। এই করতে করতে শরীরের মধ্যে বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন কিছু অদ্ভুত কিছু জিনিস ঢুকিয়ে দিয়েছে, যা বডির মধ্যে যখন কোনো ভাইরাস বা টক্সিন ঢুকবে এটা অটোমেটিক্যালি আপনার বডির ভিতরে ধ্বংস করে দেবে। অনেক বেশি বন্ধু অ্যান্টিবায়োটিক সেবন করার কারণে আপনার বডি পর্যন্ত আপনি অকিজো করে দিয়েছেন। এই কারণে বাংলাদেশের মানুষের মৃত্যুর হার এবং অসুস্থতার হার সুস্থতার তুলনায় অনেক অনেক বেশি। শেষ করে দিব দাদা ভাই, আর একটু অল্প একটু আলোচনা একটু গুছাই তারপরে শেষ করবো। কথা কি বুঝতে পারছেন আমার? আমি আর দুইটা বন্ধু আমার দিকে তাকান, হযরতে সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদি দুবাসীর মাধ্যমে নিজের ব্যক্তিগত কিছু ব্যাখ্যা করলেন, এদিকে তাকান। আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলেছি বন্ধু, তখন ওই ইহুদি দুবাসী তিনি মনে করতেছেন নবীজি তো পার্সি ভাষা জানে না। কি জানে না? নবীজি তো পার্সি জানে না। ও বন্ধু আমার নবীজির জিব্বার মধ্যে এমন নিয়ামত ছিল, আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে বানিয়ে দিয়েছেন, যেই দেশের যেই ব্যক্তি নবীজির সাথে কথা বলতে আসতো নবীজির কথা বলা দেখে ব্যাখ্যা বিশ্লেষণ দেখে ওই ভাষাবিদরা পর্যন্ত আতঙ্কিত হয়ে যেত। জোরে জোরে আল্লাহু আকবার। ওই সালমান ফার্সি তার ভাষায় বন্ধু বললেন, যারা তা নবীজির কাছে আসতে তাকে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছেন তাদের বিরুদ্ধে বললেন, নবীজির প্রশংসা করলেন, কিন্তু ওই ইহুদি মনে করতেছেন নবীজি তো পার্সি ভাষা বোঝে না। আমি সালমান ফার্সির বিরুদ্ধে নবীজির কাছে কিছু কমেন্টস করব নেগেটিভ। এবার তিনি যাওয়ার পরে নবীজির কাছে যেয়ে বললেন, সালমান ফার্সি তো আপনাকে মন্দ বলেছে। এবার নবীজি একটা ডাক দিয়ে বললেন, না না তুমি মিথ্যা বলেছো, সালমান ফার্সি তো আমার প্রশংসা করেছে, যারা তাকে আমার কাছে আসতে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে তাদেরকে সে মন্দ বলেছে। ও বন্ধু সঙ্গে সঙ্গে ইহুদি দুবাসী নবীজির কাছে চলে গেলেন, নবী গো আমি একটু আগেও ভাবতাম আপনি নবী না, এখন আমি বুঝে গেলাম আপনি সত্যিকারের নবী। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আরো সাক্ষ্য দিচ্ছি আপনি হলেন আল্লাহর প্রিয় রাসূল। সুবহানাল্লাহ। কন্যা নবীজির কাছে যা আসছে যত আসছে সব নিয়ামত না বন্ধরে আমার। হযরত জালহামা ইবনে আরফাত রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মক্কায় গেলেন, যাওয়ার পরে গিয়ে দেখলেন মক্কার মধ্যে দুর্ভিক্ষ শুরু হয়ে গেছে। তখন তিনি দৌড়ে চলে গেলেন আবু তালেবের কাছে, যেয়ে বললেন, কোথায় গো আবু তালেব, বের হয়ে আসেন, মক্কার অবস্থা ভালো না, অনাবৃষ্টির কারণে মক্কার মানুষ মৃত্যু সজ্জায়, পশু পাখি মৃত্যু সজ্জায়, গাছপালা মৃত্যু সজ্জায়। এবার হযরত আবু তালেব তিনি কি করলেন, কিছু বাচ্চা থেকে একজন শিশুকে বের করলেন, বাচ্চাকে বের করলেন, সেই বাচ্চাটা হলো আপনার আমার প্রাণের নবী। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ।
জালহামা ইবনে আরফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এমন নূরানি দেখেছি ওনার চেহারা, আমার কাছে মনে হয়েছে একটা অন্ধকার আচ্ছন্ন পরিবেশ থেকে যেন সূর্য বের হয়ে আসছে। সুবহানাল্লাহ কন্যা, নবীজির চেহারা মোবারক বন্ধু এমন ছিল, নবীজির চেহারা মোবারক দেখতে মনে হতো চেহারার মধ্যেই যেন সূর্য চলছে। হযরত জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু পূর্ণিমার রাতে নবীজিকে দেখলেন শুয়ে আছে লাল চাদর মুড়ি দিয়ে। তিনি বললেন, আমি পূর্ণিমার চাঁদের দিকে একবার নজর দিলাম, আরেকবার নবীজির নূরানি চেহারা মোবারকের দিকে তাকাইলাম, একবার পূর্ণিমার চাঁদের দিকে তাকালাম, একবার নবীজির নূরানি চেহারা মোবারকের দিকে তাকালাম, আমি সর্বশেষে চেয়ে দেখলাম আমার নবীজির চেহারা পূর্ণিমার চাঁদ চাইতেও সুন্দর। এবার কি করলেন হযরত জালহামা ইবনে আরফা রাদিয়াল্লাহু তাআলা আনহু? তিনি বললেন, আবু তালেব শিশুটিকে নিয়ে চলে গেলেন খানায় কাবার কিনারায়, বাইতুল্লাহর দেয়ালের সাথে ছোট্ট বাচ্চাটার, ছোট্ট শিশুটার পিঠ মোবারক লাগাইয়া দিলেন। তার মানে আপনার আমার প্রাণের নবীর পিঠ মোবারক ওই বাইতুল্লাহ খানায় কাবার দেয়ালের দিকে বন্ধ লাগিয়ে দিলেন। লাগাই দিতে দেরি রে, ওই যে ছোট্ট হাত দিয়ে আকাশের মধ্যে কি ইশারা করলেন, ইশারা করতে দেরি, আকাশে কালো মেঘ জমতে দেরি হলো না, আকাশে কালো মেঘ জমতে দেরি রে, প্রবল বেগে বৃষ্টি আসতে দেরি হলো না, পাহাড় থেকে বন্ধু বিকট পানির পোয়ারা নামতে শুরু করলো, মক্কা নগরী একেবারে আল্লাহ রাব্বুল আলামিন পুরো শীতল করে দিল আপনার আমার প্রাণের নবীর হাতের ইশারা। ও মজিদপুরের মানুষ, এত সুন্দর জান্নাতের বাগান সাজানোর পরে কেমন করে এখনো পর্যন্ত ঘর বসে আছো রে? একটা বার কি মনে পড়ে না, কেমন করে যাবে রে কবরে, কি নিয়ে যাবে কবরে? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে, মজিদপুরের মানুষ, আমার ভাই, আমার বাবারা, আমার মা বোনদেরকে ডেকে ডেকে বলবো গো, হৃদয়ের জানালা খুলে তোমরা সবাই শুনো, একদিন যেই কোনো মুহূর্তে চলে যেতে হবে রে, এই পৃথিবীর মাই বেরাদর আপন স্বজন কেউ তোমার সঙ্গী হবে না, বাসবাগানে পুকুর পারে রেখে আসবে 5 দিন 10 দিন 15 দিন 20 দিন 1 মাস 6 মাস পরে পৃথিবী গুড়ো পৃথিবী তোমায় ভুলে যাবে রে, তোমার জীবনের কর্ম কোনোদিন তোমাকে ছাড়বে না, ভুলবে না। আওয়াজ তুলে বলেন না ঠিক না রে? ঠিক বন্ধুরে আমার, আমি মজিদপুর গ্রামের আমার ভাই বাবা মা বোনদেরকে সবাইকে বলবো, হৃদয় খুলে শোনো, আল্লাহ বলেছেন তুমি যখন ইন্তেকাল করবা, ইন্তেকাল করার পরে তোমার ঠিকানা হবে কবর। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ইন্নাবাত সরব্বিকাল শাদিদ, আল্লাহ বলেছেন দ্য সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট, আল্লাহর ধর আল্লাহর পাকড়াও বড় শক্ত। তার মানে বন্ধু, তুমি যখন বর্জকী জীবন ফিউচারে প্রথম স্টেপ যখন তুমি অতিক্রম করতে যাবে, তখন থেকেই তোমাকে পাকড়াও করা শুরু হয়ে যাবে, তোমাকে আল্লাহ খুব শক্তভাবে ধরবে। বলে হুজুর কেন গো, কেন গো আমাদেরকে বড় শক্তভাবে ধরবে? বন্ধু, তোমাকে ধরবে শক্ত করে এই জন্য, তোমার কাছ থেকে জীবনের সকল কর্মের হিসাব নেওয়ার জন্য। আল্লাহ বলেছেন ইন্নাল্লাহ সারিউল হিসাব, আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট, আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর, আল্লাহ ধরবি খুবই শক্তভাবে, হিসাব নিবে বন্ধ শক্তভাবে। যদি তুমি ব্যর্থ হয়ে যাও, হিসাব যদি দিতে না পারো বন্ধু, দুঃখের কোনো শেষ হবে না। আল্লাহ বলেছেন বান্দা তোমরা সবাই শোনো গো, তোমরা এই পৃথিবীর বুকে যখন বিপদ আসে কাউকে না কাউকে তুমি সঙ্গে খুঁজে পাও, কিন্তু বর্জকী জীবন এত ভয়ঙ্কর, তুমি যখন ওখানে যাবে রে, তখন আল্লাহ বলেছেন লা ইয়ামুতু পিপল উইল নট ডাই দ্যাট ডে, সেদিন মানুষ সেখানে মরতে পারবে না বন্ধু। আল্লাহ বলেছেন ফিহা ওয়ালা ইয়াহিয়া পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে, সেদিন মানুষ সেখান থেকে বাঁচতেও পারবে না। আল্লাহ বলেছেন ওমা হুম আনহা গায়িবিন পিপল উইল নট বি এবল টু এস্কেপ দ্যাট ডে, সেদিন মানুষ সেখান থেকে পালাতেও পারবে না। আওয়াজ তুলে বলেন না আল্লাহু আকবার। বাঁচার সুযোগ নাই, মরার সুযোগ নাই, পালিয়ে যাওয়ার কোনো সুযোগ নাই। একটু আগে বলেছিলাম যখন হক্কানি আলেম এবং আল্লাহর ওলিদের সাথে প্রেম করে কবরে যাবেন, আল্লাহ বলেছেন তোমার জন্য আমি জান্নাতে খাবার বরাদ্দ করে রেখেছি, তুমি শুধু খাইবা, তোমার পস্রাব হবে না, পায়খানাও হবে না, শুধু একটা ঢেকুরের সঙ্গে সঙ্গে হজম হয়ে যাবে। বন্ধু
দুঃখ জনক হলেও সত্য গো, ও আমার মজিদপুরের মা বোনেরা হৃদয় খুলে শোনো গো, পায়ে ধরে বলছে গো আমার মা, আমার দাড়ি বাঁকা মুরব্বী বাবাদেরকে বলছি গো, সবচেয়ে বড় ভয়ঙ্কর খবর, যারা ব্যর্থ হয়ে যাবে বন্ধু হিসাব দিতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন দুই ধরনের খাবারের ঘোষণা দিয়েছেন, সবচেয়ে ভয়ঙ্কর কোরআনের মধ্যে সেটা একটা খাবার, সেটার নাম হলো বন্ধু জাক্কুম। এই বর্তমানে যদি মজিদপুরের জমিনে একটা জাক্কুমের পোটা যদি পড়ে রে, কিয়ামত পর্যন্ত তাৎক্ষণিকভাবে গোটা পৃথিবীর মাটি বন্ধু বিষাক্ত হয়ে যাবে। কিয়ামত পর্যন্ত কোনোদিন এই পৃথিবীর বুকে কোনো শস্য জন্ম হবে না। এই বিষাক্ত খাবারটা বন্ধু ওই যারা হিসাব দিতে ব্যর্থ হবে, তোমরা যারা অপরাধ করেছ, অন্যায় করেছো, কোনো আলেম ওলামার কথার কোনো তোয়াক্কা করোনি, কোনোদিন নুরানি কোনো জলসায় বসুন ইসলামের তোয়াক্কা করোনি বন্ধু, তাদের জন্য খাবার হাদিস শরীফের মধ্যে এসেছে রে বন্ধু। এই জাক্কুমের পাওয়ারটা কেমন, মুখের সামনে যখন আপনি নেবেন দাঁতগুলো খসে পড়ে যাবে, আংশিক যদি সরিষা পরিমাণ একটা ফোঁটা যদি ভিতরে ঢুকে রে, ভিতর থেকে সব কিছু লিকুইড হয়ে বের হয়ে যাবে, তুমি প্র্যাকটিক্যালি সব দেখতে পাবে বন্ধু। হাই রে যন্ত্রণা, বাঁচতেও পারবা না, মরতেও পারবা না, পালাতে বন্ধু পারবা না বন্ধু, এত ভয়ঙ্কর হবে রে। হাদিস শরীফের মধ্যে সে যে আপনারা আমার প্রাণের নবী তিনি বলে দিয়েছেন, হাদিস শরীফের মধ্যে সে যে হাই রে পাপ, ওই নিকৃষ্ট পাপী মানুষগুলোর জন্য বন্ধু আফসোস লাগে, ওই পাপী মানুষগুলোর জন্য হাদিস শরীফের মধ্যে সে আরেকটা খাবার বরাদ্দ করে রেখেছে, সেই খাবারটার নাম হলো বন্ধু তিনাতুল খাবাল। হাদিসের ভাষায় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লা নবী গো, ও প্রাণের নবী এই তিনাতুল খাবালটা কি গো নবী, জানতে বড় মনে চায়, জানতে চাও রে। এই তিনাতুল খাবালটা হলো আরেকটা জাহান্নামের নিংড়ানো রক্ত পূজ অথবা ঘাম। আওয়াজ তুলে বলুন না নাউজুবিল্লাহ, এত আস্তে নাউজুবিল্লাহ, আপনি নাউজুবিল্লাহ বলার মানে কি বুঝেন? এই নোংরা জিনিস থেকে বেঁচে থাকার জন্য আল্লাহর কাছে দরখাস্ত করা, আর আওয়াজ তুলে বলেন না নাউজুবিল্লাহ, আওয়াজ তুলে বলেন নাউজুবিল্লাহ, আরো জোরে। এই তিনাতুল খাবাল বন্ধ খেতে দেওয়া হবে, বাঁচার সুযোগ নাই, মরার সুযোগ নাই, এখান থেকে পালিয়ে যাওয়ার কোনো সুযোগ নাই। চিৎকার করতে 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 মানুষগুলো পাগল পাড়া হয়ে যাবে রে, ও বন্ধু সইতে পারবে না, কেউ তাদের চিৎকারে কোনো সাড়া দিবে না। হাদিস শরীফের মধ্যে এসেছে 40 বছর পরে জাহান্নামের পাহাড়ার মালিক ফেরেশতা একটা ধমক দিবে, শুধু বলবে চোখ থাকো, আর কোনো কিছু নেই। এই জন্য বলেছি বন্ধু অহংকার মুক্ত হয়ে যান, নিজেকে একেবারে শূন্য এবং জিরো একজন মানুষ মনে করেন, অহংকার করার কিছুই আমাদের কাছে নাই। কারণ কতদিন বাঁচবো, কোন জায়গায় থাকবো, কতটুকু খাবো, কি আছে নসিবে, কোন দিন মরণ হবে, এটা কেউ জানি না। ও বন্ধু আপনি আর আমি হলাম আল্লাহর বাগানের একটা ফুল, আল্লাহ যখন চাইবে তখনই ছিঁড়ে ফেলবে। এই জন্য বলেছি বন্ধু আজকের এই জান্নাতের বাগান আমাদের পাপের জন্য মুক্তি, পাপ থেকে মুক্তি পাওয়ার একটা মাধ্যম। আপনাদের এই কবরবাসীর কবর আজাব কমপক্ষে 40 দিন পর্যন্ত আল্লাহ বন্ধ করে দিবে। আপনারা জানেন না আপনাদের আশার কারণে, আজকে জান্নাতের বাগানের কারণে আপনাদের গ্রামবাসী কবরবাসীদের আত্মা কত সন্তুষ্ট, কত খুশি রে। পৃথিবী থেকে যখন আপন স্বজনের জন্য ছোট্ট ছোট্ট করে হাদিয়া পাঠানো হয়, এটি বিশাল পাহাড়ের আকৃতিতে তাদের কবরে পৌঁছে দেওয়া হয়, এত খুশি হয় রে আপন স্বজন। ও বন্ধু তাদের আত্মা শুধু তাদের শান্তি নিরাপত্তা আল্লাহর কাছে দোয়া করতে থাকে। বন্ধুরে আমার এই জন্য বলতেছিলাম আমি আপনাদেরকে, মৃত মানুষ তার মানে হলো কি জানেন, মানুষের আসল সত্তা কি তার দেহ না তার আত্মা? আত্মা। তাহলে যেখানেই যাবেন, নামাজে যাবেন, মসজিদে যাবেন, মাহফিলে যাবেন, দেহের সাথে করে আত্মাটাকেও নিয়ে যাবেন। দেহ এবং আত্মা মিলে যেন একজন পরিপূর্ণ মানুষ, দেহ এবং আত্মা মিলে যখন কোনো আমল করবেন এটাই হবে সবচেয়ে উত্তম আমল। আপনার দেহটা এখানে বসে আছে, আত্মাটা অন্যত্র ঘোরাঘুরি করছে, এই বসা দিয়ে কোনো লাভ হবে না, কোনো ফায়দা হবে না বন্ধু। অনেকেই দরুদ পড়েননি, আপনারা আমার দিকে তাকান, প্রত্যেকটা জুমার দিনে কেউ যদি মদিনার নবীর সাথে প্রেমের ডুরি লাগাইয়া মাত্র 80 বার যদি দরুদ পড়তে পারে রে, তার 80 বছরের সগীরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দেয়।
তাহলে দুরুদ পড়লে লাভ না লস? লাভ। আরে জোরে কন্না, লাভ। আপনারা কি গজল পছন্দ করেন? জি। আরে জোরে, জি। আমি কি গাইবো? জি। হ্যাঁ, অনুরোধ আছে, অনুরোধ আছে, অনুরোধ আছে। জি। পাইলে নিরানাই গনবি, পাইলে নিরানাই, পাইলে নিরানাই গনবি, পাইলে নিরানাই, দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চড়নি ধুলি মাখবো গায়ে, পাইলে নেরা লাই গনবি, সবাই পাইলে নেরা লাই গনবি, পাইলে নেরা লাই, পাইলে নেরা দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চড়নি ধুলি মাখবো গায়ে, পাইলে নেরা পাইলে নিরালাই, আমার নবী কত দূরে, লোহিত সাগরের তীরে, হাইরে মদিনার ওই সোনার গড়ে আছেন তিনি সর্বদাই, পাইলে নিরালাই গনবি, পাইলে নিরালাই। নবীর শান গাইলে কি গুনাহ? আরে কি কোন গুনাহ? হাদিসি কুদসিতে এসছে, আল্লাহ বলেছেন, লাউলা কালামা আজহারতু রুবুবিয়াতি, আমি যদি হাবিব বন্ধু, আমি যদি আপনাকে প্রকাশ না করতাম, সৃষ্টি না করতাম, তাহলে আমি প্রভুর প্রভুত্ব প্রকাশ হতো না, আমি স্রষ্টার খবর সৃষ্টির কাছে দিতে পারতাম না। আপনারা কেন বুঝেন না? আল্লাহ বলেছেন, দেয়ার ইজ নো গুড বাট আল্লাহ। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজ দা মেসেঞ্জার অফ আল্লাহ, তার মানে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কি চমৎকার না? আল্লাহর সাথে আল্লাহর হাবিব আসেনি না জুদা? আরো জোরে কোন আছে না নাই? এদিকে তাকান, আল্লাহর নাম লিখতে চারটা হরফ লাগে, আলিফ লাম লাম হা। আল্লাহর নাম লিখতে কয়টা হরফ লাগে? চারটা হরফ, একটার উপরে নিচেও কোনো নকতা নাই। নবীজির নাম লিখতে মিম হা মিম ডাল, চারটা হরফ লাগে, কয়টা? চারটার উপরে নিচেও কোনো নকতা নেই। চারটা আল্লাহর নাম লেখতেও চারটা হরফ, নবীজির নাম লেখতেও চারটা হরফ, আল্লাহর নামের উপরে নিচেও কোনো নকতা নাই, নবীর নিচে নবীন নামের চার হরফের উপরে নিচেও কোনো নকতা নাই। এখানে কি প্রেম দেখা যায় না শত্রুতা দেখা যায়? আরো ধরে কর না, প্রেম এই চারে চারে মিলে হয়েছে আট, আর এই জন্য জান্নাত হয়েছে আটটা। আরো ধরে কর না, সুবহানাল্লাহ। আরে ভাই, এমনি এমনি কিছুই থিঙ্কিং করা যাবে না, অবজারভেশন করতে হবে, গবেষণা করতে হবে, স্টাডি করতে হবে। নবী যেমন তেমন জিনিস না। আপনার আমার দুনিয়াতে আইসে আগে মাথা আইয়া কানছি, ওয়া ওয়া, আপনারে যে ধরছে আমারে যে ধরছে, সে গোসল করে ঘরে গেছে, কয় না পাকি লাগছে। আর আপনার আমার প্রাণের নবীর দুইটা কদম আগে পৃথিবীতে দিছে, এই কারণে আপনার এই জমিন লাইল পাহাড় সবটা মসজিদ হয়ে গেছে, আজান দিছে, যেই কোনো জায়গায় পবিত্রতা দেখে, পবিত্র দেখে নামাজে দাঁড়িয়ে যান, নামাজ হয়ে যাবে, আল্লাহর হাবিবের কদমের ছোঁয়ায় গোটা পৃথিবীর জমিন হয়ে গেছে মসজিদ। আমরা সেই নবীর উম্মত, এই জন্য আমি সবসময় বুকে হাত দিব না, আই এম ভেরি সাকসেসফুল পারসন, আমি আখির নবীর উম্মত হয়েছি, এর চেয়ে বড় সৌভাগ্য আমার আর কিছু দরকার? আপনারা কি জানেন, আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট, তিনি বলেছেন, দ্য 100 এ র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন দ্য হিস্টোরি, 100 জন প্রভাবশালীর তালিকা করেছেন, সবচেয়ে প্রভাবশালী হিসাবে ইনফ্লুয়েন্সিয়াল দ্বারা আখ্যায়িত করেছেন আপনারা আমার প্রাণের নবীকে। জোরে জোরে কন্যা, সুবহানাল্লাহ। আল্লাহ অফ দ্য ফার্স্ট ফিলার ইজ দ্য লর্ড অফ ওয়ার্ল্ড, রব্বুল আলামিন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজ দ্য ব্লেসিং ফর দ্য ওয়ার্ল্ড, রাহমাতাল লিল। কি চমৎকার না? আর জোরে বলেন না কেন, অত্যন্ত চমৎকার লাগে না? আর জোরে কোন ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পীর সাহেব কাবলা, যিনি বুসরা ইউনিভার্সিটির ইংলিশ লেকচারার ছিলেন, যিনি নন স্টপলি এটু জেড কমপ্লিটলি রাইটিং করে শেষ করেছেন, এটু জেড কমপ্লিট ইংলিশে, যখন ইংলিশে ধরেছেন ইংলিশে কিতাব কমপ্লিট, যখন উর্দুতে ধরেছেন উর্দুতে কিতাব কমপ্লিট, যখন বাংলা এবং আরবি ইংলিশ ট্রান্সলেশন করেছেন তখন সেটা সেই ধারাই করেছেন, আবার যখন বাংলা আরবি ইংলিশ তিনি ট্রান্সলেট করেছেন, ট্রান্সলেট করেছেন তখন সেটা সেই ধারাই করেছেন, এমন একজন জাজরাইল আল্লাহর উলি ছিলেন তিনি। তিনি দেশে কোনো গোলামি করে নাই, বিশেষ করে করে ইহুদি নাসারাদের দেশে দেশে তিনি গোলামি করেছিলেন। তিনি বলেছিলেন, অফ অল দ্য গ্রেট রিলিজিয়াস পার্সোনালিটিস অফ অল প্রফিট, মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াজ দ্য মোস্ট সাকসেসফুল। আওয়াজ তোলে বলেন, আল্লাহু আকবার। সকল নবী রাসূলের মধ্যে আপনার আমার নবী রাজনীতি থেকে ইমামতি, ইমামতি থেকে রাজনীতি, প্রত্যেকটা জায়গায় সাকসেস। জোরে জোরে কর না, সুবহানাল্লাহ।
আজকে আমরা সেই নবীর উম্মতে দাদা ভাই ব্যর্থ। আফসোস না কি কথা বলেন না কেন? নবীর কথা বলাতে আপনারা কি রাগ হইছেন? না, আপনি রাগ করলে কিচ্ছু আসে যায় না। কারণ আপনাদেরকে বুঝতে হবে, নামাজি হোক বেনামাজি হোক, শিক্ষিত হোক অশিক্ষিত হোক, নেককার হোক আর গুনাহগার হোক, কবরে যখন নিয়ে যায় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, কার হাতে লাশ? এহনে নবীজির হাতে। দাদা ভাই এককালে ঠিক কথা কইছেন, আলহামদুলিল্লাহ গন, কার হাতে? দাম কম না বেশি? আরো জুড়ে। এবং আপনার প্রথম হজরত উসমান রাদিয়াল্লাহু তাআলা নূ কবর দেখলে শুধু কাঁদতেন, হাদিস শরীফের মধ্যে আসছে উনি কবর দেখলে এত বেশি কাঁদতেন মনে হতো ওনার চোখ দুটো ঝর্ণা। আল্লাহু আকবার। সাহাবীদের পাওয়ার জানেন? সাহাবীদের ঘোড়ার খুরার নিচের তিন আঙ্গুলের এক চিম্পায়, আর গোটা পৃথিবীতে গাউসে পাক থেকে কিয়ামত পর্যন্ত যত আল্লাহর ওলি পৃথিবীতে পয়দা হবে জন্ম হবে প্রত্যেকটা আল্লাহর ওলিকে যদি এক পাল্লায় তুলে দেওয়া হয়, সাহাবীদের ঘোড়ার খুরার নিচের তিন আঙ্গুলের এক চিমটি মাটির ওজনই ভারী হবে। যিনি জিন্নুরাইন রাসুলের দুই কন্যার অধিকারী হয়েছিলেন এমন একজন সাহাবি, উনি যদি কবর দেখলে কাঁদে, আপনার আমার কি করা উচিত? কি করা উচিত? আপনারা কেন বোঝেন না? আজকে হাজী মোহাম্মদ ইসমাইল ব্যাপারে মৃত্যুবার্ষিকী উপলক্ষে মাহফিল, এমনও হতে পারে আপনি চলে যাওয়ার পরে আপনার আওলাদ মাহফিল করাবে না, বলবে বেদাত। এই জন্য বলেছি, যাওয়ার আগে নিজের বাজারটা নিজে করে যান। যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে পর হয়েছি আমি, যখন তোমার কেউ রবে না রব শুধু আমি, আমার কাছে আসতে হবে মনে রেখো তুমি, তোরা চাসনি কিছু তোরা চাসনি কিছু কারো কাছে খোদার মদুদ ছাড়া, অন্যের উপর ভরসা ছেড়ে নিজের পায়ে দাঁড়া। আরে মি আপনার জন্য কেউ হাদিয়া পাঠাবে বলেও এ চিন্তা করবেন না, আপনি যা করে নিয়ে যেতে পারবেন গাঠরি করে সেটাই আপনার। এই জন্য বলেছি উদাসীন হইয়েন না, একটু চিন্তা করেন। পৃথিবী বেশি দিন নয়, চোখের ফলকটা ফেলতে যতটুকু সময় তার চেয়েও ছোট পৃথিবীর সময়, তার চেয়েও ছোট পৃথিবীর সময়। কে নিয়ে তো প্রাউড ফিল করে? সম্মানিত উপস্থিতি, বলতে চেয়েছিলাম আল্লাহর প্রিয় হাবিব সরকারে মদিনা প্রাণের নবীকে ভালোবেসে যদি আপনি জুম্মার দিনে 80 বার মাত্র 80 বার দরুদ পড়তে পারেন, আপনার 80 বছরের সগিরা গুনাহ মাফ হয়ে যাবে। তার মানে আপনি যদি ইচ্ছে করে কবিরা গুনাহ করতে থাকেন, এগুলো নয়, ছোট ছোট যত গুনাহ সব গুনাহ মাফ হয়ে যাবে। এখনকার মানুষ দাদা 80 বছর বাঁচেনি। এখনকার যে মানুষগুলো মরতেছে না, এগুলো ম্যাক্সিমাম ইয়াং। আমার চোখের সামনে গত 15 দিনে যে মানুষগুলো মারা গেছে ম্যাক্সিমাম ইয়াং মেন, কেউ একটা বাচ্চা কেউ দুইটা বাচ্চা, কেউ আর একটা বাচ্চা নিয়ে ঘুমাইছে, ঘুমের মধ্যে বাচ্চা ডাকতেছে বাবা, কিন্তু চাইয়া দেখে পরে মানুষ চিল্লাচিল্লি করে এসে দেখে মরে গেছে। এই ধরনের মৃত্যু হচ্ছে এখন, যেটা অনাকাঙ্ক্ষিত। সম্মানিত উপস্থিতি, বন্ধুরি আমার, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত, হাদিস খানা এসেছে বন্ধু দাইনাবী শরীফের মধ্যে, আমার নবী আপনার নবী দুজাহানের বাদশা নবী সরকারি মদিনা। আমার দিকে তাকান বন্ধুরে আমার, আপনারা যদি এলোমেলো দৃষ্টিভঙ্গি রাখেন আমি কিন্তু নেমে যাব, কারণ আল্লাহ রাসূল বলেছে যেখানে শ্রোতাদের আলোচনা শোনার অধিক বেশি মানসিকতা নাই সেখানে কোনো ওয়াজ চলবে না, কারণ তোমার কথা বলবা তোমার তার কথা তো তার বডির উপর দিয়ে চলে যাবে, তার ব্রেইনে ঢুকবে না কলবে ঢুকবে না, এই কথার কোনো মর্যাদা নেই। এই জন্য বলছি বন্ধু আমার দিকে তাকান, আমার সময় খুবই কম, কাজ অনেক বেশি, এটা মনে করি বন্ধু আমি কাজ করি। আমার দিকে তাকান আল্লাহর হাবিব সরকারি মদিনা ইমামুল মুরসালিন রাহমাতাল আলামিন, তিনি বলে দিয়েছেন, ওই যে জন্য আমি বলেছি ছোট্ট একটা হেডলাইন দিয়েছিলাম, মামা আরসালনাকা ইল্লা রাহমাতাল আলামিন, প্রভুর প্রভুত্বের সীমানা যত দূর জুড়ে, আল্লাহর হাবিবকে আল্লাহ রাব্বুল আলামিন তত সীমানা জুড়ে রহমত বানাই দিছে। আর এর জন্য আমাদের জন্য সবচেয়ে বড় নিয়ামত, নবীজি পৃথিবীর বুকে এসে বললেন কাঁদলেন রব্বি হাবলি উম্মতি, কাল হাসরের ময়দানে নবীজির জবান মোবারকে থাকবে রব্বি সাল্লিম রব্বি সাল্লিম, শুধু উম্মতের শান্তি ছাড়া নবীজির জবানে কিছুই থাকবে না।
বন্ধুরে আমার সেই নবীজির পবিত্র জবান মোবারক থেকে বর্ণিত, তিনি বলেছেন হাদিস খানা এসেছে দাইরামি শরীফের মধ্যে, হাদিসের রাবি হলেন হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলে দিয়েছেন যেই ব্যক্তি প্রতিদিন নবীকে মহব্বত করে 1000 বার দুরূদ পড়তে পারবে রে, সেই জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না। এত বড় নিয়ামত পাওয়ার পর আমরা হাতছাড়া করে দিই, দুরূদ পড়ি না, নবীজির কদমে সালাতু সালাম দেই না। বুঝে নিতে হবে বন্ধু, আমি আপনাদেরকে বলি নবীজি আমাদের জন্য কত বড় নিয়ামত, একটা একটা করে বন্ধু আমি আপনাদেরকে বোঝাবো নবীজির সব কিছু। বন্ধু আমাদের জন্য নিয়ামত, উম্মে আইমন নামে একজন নবীজির বরকতময় দাসী, উম্মে আইমনের নাম শুনছেন নি আপনারা? ভুল করে তিনি নবীজির প্রস্রাব মোবারক খেয়েছিলেন। কি খেয়েছিলেন আপনারা শোনেন নাই? নবীজির নূর, নবীজির প্রস্রাব মোবারক খেয়ে ফেললো। ও বন্ধু, খাওয়ার পরে তার কাছে মনে হয়েছে পৃথিবী এবং পৃথিবীর মধ্যে এর চেয়ে বড় মধু, এর চেয়ে বড় নিয়ামত আর কিছুই নেই। নবীজি বললেন, উম্মে আইমন রে, তুই কি করেছিস? এটা তো প্রস্রাব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, এটা আমার কাছে সবচেয়ে মধুময় মনে হয়েছে। আমার নবী বলেছেন, উম্মে আইমন, তুই তো একজন দাসী, তোর মর্যাদা বেড়ে গেল। আল্লাহর হাবিব তাকে পৃথিবীর বুকে নবীজির প্রস্রাব মোবারক খাওয়ার কারণে তাকে জান্নাতি বলে ঘোষণা দিয়ে গেছে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, আমার দিকে তাকানো বন্ধু, উহুদের ময়দানে আব্দুল্লাহ ইবনে জাহাসের তরবারি ভেঙে গিয়েছিল। কি হয়ে গিয়েছিল? তরবারি মানে তলোয়ার ভেঙে গিয়েছিল, যুদ্ধ করার মতো তার কাছে কোনো অস্ত্র নেই। নবীজির কাছে চলে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, যুদ্ধের যে অস্ত্র আমার সেটা তো তরবারিটা ভেঙে গেলেন। আমার নবীজি তার হাতে বন্ধু একটা খেজুরের ঢাল তুলে দিল। তাৎক্ষণিকভাবে তিনি দেখতে পেলেন ওই খেজুরের ঢালটা চকচকে তলোয়ার হয়ে গেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আর একটু মহব্বত করে বলুন না সুবহানাল্লাহ। বন্ধু এমন নবী রে আমাদের নবী, প্রাণ উজাড় করে বন্ধু নবীকে ভালোবাসো, নবীকে যত বেশি ভালোবাসবা তোমার মর্যাদা তত বেশি আকাশচুম্বী হবে। নবীজিকে যত তুমি ছোট করবা তোমার আমল তত বেশি ধ্বংস হয়ে যাবে, কারণ আল্লাহ যা দিয়েছেন নবীর মাধ্যমে। আমার আগে বন্ধু অত্যন্ত চমৎকারভাবে বুঝিয়ে গেছেন মুফতি মাওলানা মোহাম্মদ আলী হুসাইন সাইফি সাহেব, 50 ওয়াক্ত নামাজ মুসা নবীর পরামর্শে 9 বার গিয়ে মাইনাস করেছেন, 5 ওয়াক্ত নামাজ তিনি বরাদ্দ দিলেন। আল্লাহ ডাক দিয়ে বললেন, হাবিব আপনি আবদার করেছেন আপনার উম্মত এই কাজে কর্মের ফাঁকে তারা অলস হয়ে যাবে, দুর্বল হয়ে যাবে, ধীরে ধীরে এত আমল তারা করতে পারবে না, কিন্তু আমি আল্লাহর কথা তো দুই রকম হতে পারে না। আমি বলেছিলাম 50 ওয়াক্ত, আপনি আবদার করেছেন 5 ওয়াক্ত, বরাদ্দ দিলাম 5 ওয়াক্ত, কিন্তু হাকিকতে তার আমল নামায় ডুববে 50 ওয়াক্তের সওয়াব, শুধুমাত্র আখির নবীর কারণে। বন্ধু আমি আপনাদেরকে বলে দিতে চাই, একটা একটা করে এক্সাম্পল দিব খুব দ্রুত গতিতে, কারণ আমি স্টেজ অত্যন্ত পবিত্র একটা জায়গা, এখানে বসে এলোমেলো কথা বলার অভ্যাস আমার নাই। বন্ধু আমার দিকে তাকান, বিশ্বের অ্যাস্ট্রোনমারদের গবেষণায় উঠে এসেছে আকাশের মধ্যে 200 কোটি ছায়াপথ আছে। বুঝে নেবেন কিন্তু, আকাশের মধ্যে 200 কোটি ছায়াপথ আছে, প্রত্যেকটা ছায়াপথের মধ্যে 10,000 কোটি করে তারা আছে, এর মধ্যে একটা তারকার নাম হলো নিউট্রন স্টার। এই নিউট্রন স্টার তারাটার 1 চা চামচ পদার্থের ওজন হলো 1000 মিলিয়ন টন। এবার আমি আপনাদেরকে বলবো, একটা তারকার 1 চা চামচ পদার্থের ওজন যদি 1000 মিলিয়ন টন হয় বন্ধু, একটা তারকার ওজন কত বের করার মতো পণ্ডিত পৃথিবীতে কেয়ামত পর্যন্ত জন্ম হবে না। বলে, হুজুর এখানে কেন নিয়ে আসলে? এত ওজন যে আসমান ধারণ করতেছে কোনো খুঁটি নাই, জমিনের বুক ছেড়ে বন্ধু কত বিশাল বিশাল নদী প্রবাহিত, জমিনের মধ্যে বন্ধু কত বিশাল বড় বড় মেগা প্রজেক্ট অবকাঠামো, জমিনের বুকে কত বিশাল বড় বড় বৃক্ষ বন্ধু, কত ধরনের প্রাকৃতিক দুর্যোগ আসে কিন্তু বিল্ডিং ভাঙে না, গাছগুলো ভাঙে না যদি মালিক না চায়, ঠিক কিনা বলেন? কারণ মালিক যখন চাইবে কিছুই থাকবে না, কোন পায়া কোন ধ্বংস হয়ে যাবে বন্ধু। এখন বলো হুজুর এখানে আসার মানে কি? যে জমিন এত লোড সইতে পারে, কোরআন দিতে চাইলেন কোরআন নিলেন না, জমি আসমান এত লোড সহ্য করতে পারে তো ক্ষমতা তার খুঁটি চারা, আসমানকে যখন কোরআন দিতে চাইলেন কোরআন নিলেন না। আপনার আমার প্রাণের নবীর কাছে কোরআন আসলো, নবীজি যখন মক্কায় কোরআন, মক্কায় প্রত্যেকটা সুরার নাম মাক্কি, নবী যখন মদিনায়
প্রত্যেকটা সূরা বন্ধ হয়ে গেল মাদানী, তার মানে নবী যেখানে কোরআন সেখানে, নবী যেখানে কোরআন সেখানে মক্কী এবং মাদানী। তাহলে এখান থেকে বোঝা যায় কোরআনটাও পাইছি সরাসরি নবীজির মাধ্যমে। তবে এখানে সবচেয়ে বড় রহস্যের জায়গা হলো বন্ধু, আপনি আমি তো দেখি দেখি পড়তে পারি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিনির রাহমানির রাহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা নাআবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদূবি আলাইহিম ওয়াদ-দাল্লিন আমিন। এই যে আমি দেখি দেখি পড়লাম, একটা এক্সাম্পল স্বরূপ আপনাদেরকে বোঝালাম বন্ধু, বোঝার জন্য, কারণ আপনারা তো সাধারণ মানুষ, এই জন্য বলছি। এখন আপনি আমি যেই দেখার দেখি দেখি পড়ার সুবিধাটা পাইলাম কেমনে বন্ধু? অনেকেই বুঝতে পারে না, নবীজির জামানায় কোরআন লিখিত ছিল না, আবু বকরের জামানায় কোরআন লিখিত ছিল না, ওমরের জামানায় কোরআন লিখিত ছিল না, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় এসে বন্ধু কোরআনটা লিখিত হয়েছে। তার মানে নবীজির কাছে কোরআন এসেছে ওহির মাধ্যমে। তাহলে পাইসিও সব নবীর মাধ্যমে, আল্লাহ নিবিও সব নবীর মাধ্যমে, আপনার আবার ফয়সালাও হবে নবীজির মাধ্যমে। যেরকম না সুবহানাল্লাহ, এই জন্য বলি বন্ধু, আজকে কোরআন যদি না আসতো বিজ্ঞান আসতো না, কথা কর না কেন, বিজ্ঞান যদি না আসতো তাহলে এত আধুনিক প্রযুক্তি হাতের মুঠোই পৃথিবী দেখতে পেতাম না। তাহলে এখান থেকে কি বোঝা যায়, বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি, এমন গা দয়াল নবী কুজ্জা হাই বানি, এমন গা দয়াল নবী আর হাই বানি, বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি, বিজ্ঞানীরা রকের যোগে চাঁদের দেশে যায়, অঙ্গ নবী রকের ছাড়া মেরাজ সরিবে যায়। আরে আর কথা বুঝে না, আরে আইনু আখাইলা বাসায় কইতে আছে কি একখানা হাসি দেন আল্লাহ ইয়াল্লাহ বুঝিয়ে, ও মা হ্যাঁ তো না বুঝিয়ে, আলহামদুলিল্লাহ কোন নামিয়ে বেশি বেশি মাঝে মাঝে একটু হাসবেন, হার্টটা ভালো থাকবে, আর সব সময় যদি হুতুম পেঁচার মতো আও এমনি থাকেন স্পট দেন জাগাত নাই, কারণ হার্ট এটা ফেল হয়ে যাবে তো, ঠিক না? মানুষ মানুষের জন্য আপনাকে তো বানাইছে, আপনি দামি খাটে শুয়ে থাকার জন্য না, হ্যাঁ শুইবেন শোয়ার টাইমে, আড্ডার সময় আড্ডা দিতে হবে না কি? একজন দুঃখে পড়ছে, আপনি তার দুঃখটা ওইলে নিবেন, নাহলে তার একটু ভাগ দিবে, বাইরে তুইব না, আপনার ঘরে গোস্তের গেরা নামি আশেপাশে যাওয়া যায় না, আরেকজনের ঘরে পান্তা পাতো নাই, তো আপনি তার ঘরে দিবেন না, বুঝলে তো এবার ইসলামিক ইজ নট অনলি এ রিলিজন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ। আল্লাহু আকবার বলেন, আমি আপনাদেরকে একটু ফিলিংস দেওয়ার জন্য কথাগুলো বলেছি, মূলত এটি আমার মনের কথা নয়, আসলে গজলটা যেটা বলতে চেয়েছিলাম নোয়াখালীর বাসায়, এটা গোটা পৃথিবীর মানুষের কাছে এতটা প্রিয় হয়েছে যে এই মাহফিলে যাই অন্য কোনো গজল গাওয়ার আবদার না থাকলে এটা থাকে, আলহামদুলিল্লাহ করনা। ব্যতিক্রম ভাষা, ব্যতিক্রম কথা, ব্যতিক্রম সুর, আলহামদুলিল্লাহ বলেন। হ্যাঁ দেখছেন নি, এইরকম বিচক্ষণ মানুষ থাকলে ওয়াজ করতে মজা নিয়ে পাঁচ ঘন্টা পার হয়ে যাবো, টেরো দোবাইতাম না, ঠিক না? ঠিক, মজার লোক না থাকলে কি মজা আছে নাই? আছে, আমার দুইটা স্বাস্থ্য ভাই বইছে রে, এই দুইটা টুপি সারা একেবারে মন দিয়ে ওয়াজ শুনতে আছে, আমি কিন্তু শুরু থেকে দেখতেছি, মাঝে মাঝে একটু হাসিও দেয় আলহামদুলিল্লাহ। আরো ধরো এইটার এইটার যেটা শুরুটা এইটার বেশি মনোযোগ, আলহামদুলিল্লাহ কন গজলটা কি গাইতাম? হ্যাঁ আপনারা দুই হাত তুলে কন কে কি গজলটার পক্ষে আছেন, সোজা সোজা করে দুই সাত দুই হাত সোজা করে তুলতে হইব তো, একবারে এমনি এমনি লা দেন চাই কিছু আসেনি, আরে এত স্পিডে না তুমি, আত্মামান আত্মামান আত্মামান। আপনারা কথাগুলো শুধু একটু নজর দিবেন, বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি, এমন গা দয়াল নবী আর হাই বানি, এমন গা দয়াল নবী খুজা হাই বানি, বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি, বিজ্ঞানীরা রকেট যোগে চাঁদের দেশে যায়, অঙ্গ নবী রকেট ছাড়া মেরাজ সরিয়ে যায়, বিজ্ঞানীরা রকের যোগে চাঁদের দেশে যায়, অঙ্গ নবী রকের ছাড়া মেরাজ সরিবে যায়। আরে ওই যুগে কে রকেট বিমান এগুন ছিল নি বলো, ওই যুগে কে রকেট বিমান এগুন ছিল নি, বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি, আবু বকর সিদ্দিকের সাথে কামড়াইছে অঙ্গ নবীর থুথু দিয়ে ভালা হয়ে গেছে,
আবু বকর সিদ্দিকের সাথে কামরাইছে অঙ্গ নবীর তুতুদি বালা হয়ে গেছে আরে সেই বালাকে এই যুগে দে আরে সেই যুগে কি উজা বৈদ্য এগুন ছিল নি বলো সেই যুগে কি উজা বৈদ্য এগুন ছিল নি বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি আগের যুগের মানুষের অসুখ কম হইতো অঙ্গ নবীর কাছে আইলে ভালা হয়ে যাইতো আগের যুগের মানুষের সুখ কম হইতো অঙ্গ নবীর কাছে আইলে ভালা হয়ে যাইতো আরে সেই বালাকে এই যুগেতে কইতে হার বাণী বলো সেই বালাকে বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি মারহাবান না আর জুড়ে এগুলো নবীজির মুজিজা কি তো তো মোবারক দিছি বিশ্বাস ঠিক না আরো জোরে আস্তে আস্তে আইতে আসি একটার পর একটা নবীজি কেমন রহমত আমাদের জন্য কতটা নিয়ামত বুঝানো বুঝাবো বন্ধুরে আমার আমার দিকে তাকান বন্ধু যুদ্ধের ময়দানে তরবারিটা ভেঙে গেল নবীজি খেজুরের ঢাল হাতে তুলে দিতে দেরি নবীজির হাতের পর্শে যুদ্ধের অস্ত্র আবার তলোয়ার তাৎক্ষণিক ভাবে হয়ে গেল জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ আরেকটু মহব্বতে পড়ুন না সুবহানাল্লাহ বন্ধুরে আমার আমি আপনাদেরকে মজার খবর দিব উহুদের ময়দানে নবীজির দানদান মোবারক শহীদ হয়েছে আপনারা সবাই জানেন জানেন তো এটা নবীজি মদিনায় থাকা অবস্থায় বদ্ধ 27টি যুদ্ধ করেছেন কয়টি 27টি যুদ্ধ করেছেন এর মধ্যে সবচেয়ে বড় যুদ্ধ হলো উহুদের যুদ্ধ উহুদের ময়দানে নবীজি যখন দানদান মোবারক বন্ধু শহীদ হয়ে গেল নবীজির ঠোঁট মোবারক দিয়ে বন্ধু রক্ত মোবারক প্রবাহিত হতে লাগলো মালিক বিন সিনান দেখে সহ্য করতে পারলো না দৌড়ে চলে গেল রে প্রাণের নবীজির কাছে বন্ধু এবার নবীজির কাছে যাওয়ার পরে নবীজির রক্ত মোবারক বন্ধু চষতে শুরু করলেন নবীজি বললেন রে মালিক বিন সিনান রক্তগুলো চষো না রক্তগুলো উহুদের জমিনে ফেলে দাও এই কথা বলার পরে মালিক বিন সিনান একটা ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী গো ও প্রাণের নবী আমি আমার আল্লাহর ইজ্জতের কসম করে বলছি গো নবী আপনার একটা ফোঁটা রক্ত আমি উহুদের জমিনে পড়তে দিব না একটা ফোঁটা রক্ত আমি উহুদের জমিনে পড়তে দিব না এই কথা বলে 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 বন্ধু তিনি নবীজির রহম বারক চষতে থাকলেন চষতে 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 যখন নবীজির শেষ রক্তের ফোঁটা যখন চষা শেষ হয়ে গেল আমার নবীজি গোটা পৃথিবীর উম্মত গুলোকে জানিয়ে দিল তোমরা পৃথিবীর বুকে যদি কোনো জান্নাতি মানুষ দেখতে চাও ওই মালিক বিন সিনানকে দেখে না জুরি জুরি বন্ধু ও মজিদপুরের আমার ভাই বাবারা মা বোনেরা যুবক বন্ধুরা সবাইকে বলছি রে নবীর সাথে প্রেমের ডোরে লাগাও তোমার অন্তরে কোনো নোংরামি কোনো হিংসা বিদ্বেষ থাকবে না কারণ নবীর মধ্যেই রয়েছে সকল প্রেম জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ বন্ধুরে আমার এখানে শুধু ক্ষান্ত নয় আমি আপনাদেরকে বুঝাইতে চেয়েছি বন্ধু আপনার আমার রক্ত খাওয়া হারাম যদিও গরু আমাদের জন্য হালাল মহিষ আমাদের জন্য হালাল বোন বকরি আমাদের জন্য হালাল দুম্বা আমাদের জন্য হালাল ভেড়া আমাদের জন্য হালাল ওট আমাদের জন্য হালাল কিন্তু ওই হালাল প্রাণীর রক্ত এবং চামড়া কিন্তু আমাদের জন্য হালাল না বন্ধু নবীজি কেমন রহমত প্রেম নিয়ে মালিক বিন সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি রক্ত মোবারক চুষে নিলেন আরে রক্ত মোবারক চুষার কারণে বন্ধু সে জান্নাতি জোরে জোরে কন্যা বন্ধু সুবহানাল্লাহ বন্ধুরে আমার হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত আমার দিকে তাকান আবু হুরায়রা বললেন আমি একেবারে কি হয়ে গেলাম একেবারে দুস্থ হয়ে গেলাম পেটের খিদায় আমি পাথর বাঁধলাম না না কোনোভাবেই নিজেকে কন্ট্রোল করতে পারছি না পেটে তো ক্ষুধা আমি এক পর্যায়ে রাস্তার মধ্যে নেমে গেলাম হাদিস শরীফের মধ্যে এসেছে আমি রাস্তার মধ্যে নেমে গেলাম রাস্তার মধ্যে নেমে যাওয়ার পরে আমি সাহায্যের জন্য রাস্তায় বসে গেলাম ঠিক এই মুহূর্তে নবীজি আমাকে দেখতে পেলেন দেখার পরে নবীজি বললেন চলো আমার সঙ্গে চলো সুবহানাল্লাহ বলেন না কারণ আবু হুরায়রাকে রাস্তার মধ্যে বসতে দেখে হাদিস শরীফ প্রমাণ করেছে নবীজি মুস্কি হাসি দিয়েছেন কিন্তু নবীজি বুঝতে পেরেছেন আবু হুরায়রার সমস্যাটা কি নবীজি যে বুঝে কি বুঝে না জানার ক্ষমতা আল্লাহ দিছে কি দিছে না আরো জোরে কন্যা কেন আরো জোরে বলেন নবীজি যদি না জানতেন মুস্কি হাসি কখনোই বন্ধু দিতেন না
এবার বললেন তুমি আমার সঙ্গে চলো। এবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আমি নবীজির সঙ্গে চলতে লাগলাম। যাইতে যাইতে নবীজি চলে গেলেন নবীজির গন্তব্যে। গন্তব্যে যাওয়ার পরে নবীজি দেখতে পাইলেন সুন্দর একটা দুধের পেয়ালা। সুবহানাল্লাহ বলেন না, আরে আরো জোরে আরেকটু মহব্বতে। সুবহানাল্লাহ মানে কি জানেননি? আপনি যে যাবেন সেই জায়গায় যাওয়ার বাজার, কেন বুঝেন না? আপনি এ সাপ্তাহিক বাজার যারা করে ব্যাগটা ভরে যদি আপনি বাজার আনতে পারেন একটা সাপ্তাহ নির্দ্বিধায় চলে যাবে। কোনো কারণে যদি ব্যাগটা হাফ হয়ে যায় তাহলে বউ নাতি নাতকুর নিয়ে একটা সপ্তাহ চলা সম্ভব না। এই জন্য বন্ধু সব সময় আপনার প্রত্যাশা থাকতে হবে আমি অনেক বেশি বাজার করব, যে বাজারটা আমার জন্য পর্যাপ্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন না। এবার নবীজি যখন গন্তব্যে চলে গেলেন, যাওয়ার পরে নবীজি প্রশ্ন করলেন এই পিছনে যাও, তুমি পিছনে যাও, যাও ওঠো ওই যে ওখানে চলে যাও, যাও দাদা আপনি সামনে আসেন, আপনারা যদি সামনে বসতেন ওরা কিন্তু সামনে বসার সুযোগটা পাইতো না। দাদা ভাই আসেন আসেন সামনে আসেন সামনে আসেন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ শুনিছি হাদিসে দেখিলে আপনাকে জীবনের গুনাহ ঝরিয়া পড়ে দিও গো দেখা দয়া করে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ লা ইয়া রাসূলুল্লাহ মুনকার নাকির শিয়া সওয়াল করবেন বসাইয়া নিবেন পর্দা দয়ালে নবী উঠাইয়া সালাম জানাব কদম সুইয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইহি জোরে জোরে বলুন আলহামদুলিল্লাহ। আমার কথাগুলো বন্ধু একটু মনটা দিয়ে শুনে, নবীজি কেমন রহমত আমাদের জন্য। এবার চলে গেলেন, যাওয়ার পরে নবীজি প্রশ্ন করলেন, যে প্রশ্ন করে বললেন এই দূত কোত্থেকে আসলো ইয়া রাসূলুল্লাহ? ওনার ঘরের ভিতর থেকে বন্ধু খবর আসলো নবী গো এই দূতটা হাদি এসেছে। কি এসেছে? দুধটা হাদি এসেছে আপনার জন্য। এবার নবীজি আবু হুরায়রাকে ডেকে ডেকে বললেন এ আবু হুরায়রা সুফফবাসীদেরকে ডেকে নিয়ে আসো। এবার আবু হুরায়রা মনে মনে চিন্তা করে আমি পেটের খিদায় পাথর বাঁধলাম সারল না, আমি রাস্তায় বসে গেলাম নবীজি দেখে আমাকে ডেকে নিয়ে আসলো, এসে দেখলাম একটা পেয়ালা দুধ। এবং আমার নবীজি বললেন আমি নাকি সুফফবাসীদেরকে ডেকে নিয়ে আসবো, আমি এই দুধ কি এই দুধ তো আমারই হবে না, সুফফবাসীদেরকে কি খাওয়াবো? আবু হুরায়রা মনে মনে চিন্তা করতেছে এই দুধ কাকে আমারই তো হবে না, আমার পেটের খিদেই তো মিটবে না বন্ধু। ছোট্ট করে বলছি কারণ আমার অনেক আলোচনা বাকি রয়েছে বন্ধু। এবার কি করলেন, সুফফাবাসীদেরকে ডেকে নিয়ে আসলেন। নবীজি বললেন আবু হুরায়রা একজন একজন করে তাদেরকে দুধটা খাওয়াও। বন্ধু যাকে দেয় রে এক পেয়ালা, মাত্র একটা পেয়ালা দুধ, কয় পেয়ালা? মাত্র একটা পেয়ালা দুধ। আপনার কি পেয়ালা দেখেন নাই? বিশেষ করে আমার দাদা ভাইরা বেশি দেখেছেন। আমরা ছোট সময় দেখতাম যে নিচে দিয়ে একটা এ বোর্ডটার মতো উপরটা একটু ছড়ানো, সুন্দর অত্যন্ত ডিজাইন করা, ঠিক না? এইরকম বন্ধু একটা পেয়ালা। আবার একজন 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 করে বন্ধু সবাইকে দুধ খাওয়ালেন, সবাই পরিতৃপ্ত হয়ে দুধ পান করে গেল বন্ধু। এবার আমার নবীজি ডাক দিয়ে বললেন, নবীজির পবিত্র হাত মোবারক দিয়ে তুলে দিলেন রে আবু হুরায়রা নাও, এবার তুমি দুধ পান করো। এবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুধ পান করতে থাকলেন, পান করতে থাকলেন। নবীজি বললেন আরো পান করো, আরো পান করলেন, আরো পান করো, আরো পান করলেন। করতে 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 বন্ধু আর খাওয়ার মতো কোনো তার সাধ্য নেই, একেবারেই পরিতৃপ্ত হয়ে গেল। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এখনো পর্যন্ত বন্ধু, এখনো পর্যন্ত পেয়ালার মধ্যে দুধ অবশিষ্ট রয়েছে।
সেই নবীর উম্মত আমরা বন্ধু, নবীজি যেদিকে দৃষ্টি দিবেন সবটাই বন্ধ নেয়ামত, নবীজির প্রস্রাব মোবারক নেয়ামত, নবীজির থুতু মোবারক নেয়ামত। বলে হুজুর কেমন? অবন্ধ হুদাইবিয়ার দিন, হুদাইবিয়ার কূপের সাথে নবীজি অবস্থান করছিলেন, 1400 সাহাবী ছিলেন, কত শত সাহাবী ছিল বন্ধু, তারা সবাই মিলে কূপের পানি সবটা কি করেছে? তোলে ফেলেছে, আর পানি নাই। পানি ছাড়া কি মানুষ বাঁচে? একটা ফোঁটা পানি নাই বন্ধু। নবীজির কাছে খবর গেল সাহাবীর সংখ্যা কতজন, কথা বলেন না কেন? 1400 সাহাবী। ও বন্ধু, কত প্রেমময় খবর দেখেন আপনার। আমার প্রাণের নবী সরকারে মদিনা যখন খবর পেলেন, তিনি বললেন আমাকে ঘটি দিয়ে পানি দাও। এবার নবীজি যখন কাছে আসতেন, ঘটি দিয়ে পানি দেওয়া হলো। ঘটি দিয়ে পানি দেওয়ার পরে উনি পানিটা মুখ মোবারকে নিয়ে তিনি কুলি করতেছেন। আরে কই যান, কি করতেছেন কথা বলেন না, কুলি করতেছেন। ও বন্ধু, নবীজি কুলি করে নবীজির পবিত্র মুখের পানি মোবারক ওই কূপের মধ্যে বন্ধু নিক্ষেপ করে দিল। সাথে সাথে কূপের কাছে দেওয়ার দরকার নাই, কিছু কি সময়ের জন্য ছেড়ে দাও। ও বন্ধু, কিছু সময়ের জন্য ফ্রি করে দেওয়া হলো। বন্ধু কেমন করে বুঝাবো নবীর শান, বন্ধু কত মহান আমার নবী, কত বড় আমাদের জন্য বন্ধু নিয়ামত, আমাদের জন্য কত বড় রহমত। ওই কূপের মধ্যে বন্ধু ওই পরিমাণ পানি বন্ধু, নবীজির এই যে মুখ মোবারক থেকে বন্ধু এখানে পানি আসে না, নবীজির থুতো আসে, কথা কয় না। আপনি যখন থাকে না, পানি করার পরে দেখবেন মুখে কোনো থুতু নাই, মুখ একবারে পরিষ্কার। নবীজির থুতু মোবারক মিশ্রিত হয়ে গেল বন্ধু পানির সাথে, কূপের মধ্যে পানিটা নিক্ষেপ করে দিলেন আপনার আমার প্রাণের নবী। বন্ধু পানিটা পড়তে দেরি কিছুক্ষণ পরে এত বেশি বন্ধু পানি কূপের মধ্যে অট তৈরি হয়ে গেল। ও বন্ধু, পানি উঠে গেল। 20 দিন পর্যন্ত ওই সাহাবিগুলো নির্দ্বিধায় বন্ধু পানি পান করতে পেরেছে, তাদের ইচ্ছে মতো খরচ করতে পেরেছে। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আর আপনি আমি বন্ধু মেশিন দিয়ে পানি দিয়েও জমিনে পানি আটকায় রাখতে পারি না, কথা কন্যা কেন? বুঝে নিতে হবে বন্ধু নবীটা কেমন নবী, নবীজির রহমত কেমন। আমি আপনাদেরকে একটুখানি বলে দেই বন্ধু, আমার আগে বন্ধু আর আমার ভাই মুফতি আলী হুসাইন সাইফি সাহেব একটা মেসেজ দিয়েছিলেন আপনাদেরকে, কোরআন শরীফের 15 পারায় সূরা বনি ইসরাঈল, ওই যে মেরাজে যাওয়ার দাওয়াতটা যে আল্লাহ দিয়েছে, আমি এটা এখানে একটু অ্যাড করতে চাই বন্ধু। এই জন্য মূসা নবী আল্লাহর কাছে নিজেই স্বেচ্ছায় দাওয়াত চাইলেন। মূসা বলে রব্বি আরিনি, আল্লাহ বলে লান তারানি। মূসা আল্লাহর কাছে দাওয়াত চায়, আল্লাহ এটাকে নাকচ করে দিয়েছেন, প্রত্যাখ্যান করে দিয়েছেন। আর আপনার আমার নবী এমন একজন নবী, কোরআন শরীফের 15 পারা খুলে দেখবেন, প্রথম নাম্বার পৃষ্ঠা সূরা, প্রথম নাম্বার আয়াত সূরা বনী ইসরাঈল, সুবহানাল্লাযী ইয়াসরা বি'আবদিহি লাইলান মিনাল মসজিদিল হারাম আপনারা তো 100% সুস্থ মানুষ হয়ে গেছে, মুসলিমরা সব সুস্থ হয়ে গেছে না? আপনারা সবাই এখন আমার কাছে মনে হয় পরিপূর্ণ মানুষ। ইউ আর ভেরি স্ট্রং, আলহামদুলিল্লাহ বলেন। আরে আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ।